নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত আর সাউন্ড রঞ্জন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে ভিডিওটি হতে চলেছে একটি লাইভ সাউন্ডের উপরে। তো এটি হবে একটি কবি গানের সেট আপ। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি ভিডিও মানে টোটাল সাউন্ড সিস্টেমটা লাগিয়েছি এবং কীভাবে ব্যালেন্স করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবং সবথেকে প্রথমে বলি, যারা এখন এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি নিত্য নতুন যে ভিডিওগুলি দেবো সেই ভিডিওগুলি পেতে বেল আইকন অবশ্যই চাপো। বন্ধুরা, এখানে কিন্তু আমি চারটে মনিটর ইউজ করেছি, আর তার মধ্যে দুটো ছিল ভয়েস মনিটর এবং দুটো ছিল ইনস্ট্রুমেন্ট মনিটর। আর টোটাল মনিটারই সব স্পিকারই 400 ওয়াট করে, আর এইচএফ ছিল 450। তো একটি জিনিস বলে দিই, আমার কিন্তু প্রতিটা মনিটর চলে সেপারেট চ্যানেলে, অর্থাৎ চারটে মনিটর কিন্তু দুটো অ্যাম্পলিফায়ারে আমি ব্যবহার করেছি। তো তাতে কিন্তু আপনার যেটা ফিডব্যাক বলেন বা নয়েজ বলেন, তো এই জিনিসটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে কমিয়ে আনতে পারবেন এইভাবে ব্যবহার করলে। আর চেষ্টা করবেন একটু হাই ওয়াটেজ অ্যাম্পলিফায়ার দিয়ে মনিটর ব্যবহার করার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। নাম ধরিয়া সভাতে দাঁড়াই, বিপক্ষে আচার্য মহানন্দ হালদারকে আমি পাই। সেই লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, আর যে পুজো হোক, বলি তোমার ঠাই গুরু চাঁদ ছাড়া গোপাল সাধু আর কি সই দেখে নাই। কেমন করে গোপাল সাধু এত বড় হলো, দুই একটা সবার মধ্যে একটু বলে যাওয়া ভালো। দেবী চাঁদ ঠাকুরকে গুরু চাঁদ ঠাকুর দায়িত্ব দিলেন, যাও দক্ষিণ দেশকে তুমি মতুয়া বানাও। দক্ষিণ দেশে বাবার অনেক ভক্ত আছে, তাদেরকে সংগঠিত করো, তাদেরকে এই পবিত্র তত্ত্ব দাও। দেবী চাঁদের কাছে যখন গোপাল চলে গেল, যখন এই ভাব